বাংলাদেশের ভার্সেটাইল অভিনেত্রীদের তালিকা করলে সেই তালিকায় নির্দ্বিধায় জায়গা করে নেবেন রুনা খান। বেছে বেছে ভালো গল্পে নিজেকে মেলে ধরার জুড়ি নেই তার। অন্যদিকে তার এই ফিটনেস নিয়েও তাক লাগান সবাইকে। সম্প্রতি এই অভিনেত্রী অন্তর্জালে একটি পোস্ট দিয়ে আবারও আলোচনায়। কি সেই পোস্ট, কেনই বা আলোচনায়, তার বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। ছোট পর্দা থেকে বড় পর্দা, অভিনয়ের সর্বক্ষেত্রে রেখেছেন অভিনয়ের ছাপ। মিউজিক ভিডিও থেকে মডেলিং, থিয়েটার থেকে টিভি পর্দা, সর্বক্ষেত্রে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ওয়েব দুনিয়ায় নিজেকে প্রমাণ করেছেন অভিনয় যোগ্যতা দিয়ে। বলছি ভার্সেটাইল অভিনেত্রী রুনা খানের কথা। তৌকির আহমেদের হালদা, বদরুল আনাম সৌদের গহীন বালুচর, সাজেদুল আওয়ালের ছিটকিনি সিনেমাগুলোতে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনয় দিয়ে। এদিকে রুনা খান খুব হিসেব করে নতুন কাজের সঙ্গে যুক্ত হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এরই মধ্যে তাফন শিরোনামে আরও একটি সিনেমার কথা জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে রুনা লিখেছেন, একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়, তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিল, ফুটল ফুলের মতো, হলদে অলকনন্দ যেমন। ছবিগুলোতে দেখা গেছে হাতভর্তি কাঁচের চুড়ি ও হলুদ সালোয়ার কামিজ পরা রুনাকে। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট দিয়ে নতুন সিনেমার রিমাইন্ডার দিলেন দর্শকদের, সেই সঙ্গে সিনেমাটির পোস্টারও শেয়ার করেন আলাদা এক পোস্টে। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শঙ্কর দাস নির্মাণ করেছেন দাফন নামের সিনেমা। সেই সিনেমায় কুলসুম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। 2022 সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমাটির শুটিং। দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শঙ্কর দাস ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বি, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।